মাহি ইডিউশনের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র। আজকের আলোচ্য বিষয় একনায়কতন্ত্রের সংজ্ঞা, প্রকারভেদ, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, এই বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে যেটা দেখব যে একনায়কতন্ত্রের সংজ্ঞা, এই কথাটার মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে আছে। একজন মাত্র নায়ক বা দলপতি থাকলে তাকে আমরা একনায়কতন্ত্র বলবো। তো সংজ্ঞা আকারে যদি আমরা দেখি তাহলে কেমন হবে দেখব, না রাষ্ট্রের মধ্যে একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসন ক্ষমতা ভোগ করে থাকেন তখন সেই ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলবো বা একনায়কতন্ত্র বলা হয়। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটাই কথা মনে আসে যে হিটলার ও মুসোলিনির যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় একজন মাত্র রাষ্ট্রনায়ক সমস্ত দেশের শাসন কার্য পরিচালনা করত। তাই এই শাসন ব্যবস্থাগুলো কিন্তু একনায়কতন্ত্রের আয়ত্তে পড়ছে। এরপর আমরা দেখব একনায়কতন্ত্রের প্রকারভেদ। একনায়কতন্ত্রে কটি প্রকারে থাকে বিভক্ত আমরা করে থাকি। প্রথমত যেটা করি সেটা হচ্ছে দলগত একনায়কতন্ত্র, দু নম্বর যেটা করি সেটা হচ্ছে সামরিক একনায়কতন্ত্র, তিন নম্বর যেটা করি সেটা হচ্ছে ব্যক্তিগত একনায়কতন্ত্র। এই তিনটা প্রকারে একনায়কতন্ত্রকে আমরা বিভক্ত করে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য। এই যে দুটো ব্যবস্থা, দুটো যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যে কী কী পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমরা নিম্নলিখিতভাবে এক দুই করে আলোচনা করে যাব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সার্বভৌমিকতা। গণতন্ত্র যেহেতু জনগণের শাসন, তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণেই শেষ কথা বলে। জনগণ এইরকম শাসন ব্যবস্থায় জনগণ সমস্ত রকম সার্বভৌমিকতার অধিকারী। এবং উল্টো দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রে কিন্তু জনগণকে কোনো রকম সার্বভৌমিকতা দেওয়া হয় না, সেখানে রাষ্ট্রনায়ক যে সেই সমস্ত বিষয়টা পরিচালনা করে। তাই এই দিক দিকে সার্বভৌমিকতার দিক দিয়ে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র একটা আমরা পার্থক্য পেলাম। দু নম্বর যেটা আসছে ব্যক্তি না রাষ্ট্র। দেখো জনগণ আমরা বলতে যেটা বুঝি ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি যে পারসন, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাদের মতো করে জীবনযাপন করতে পারে, ব্যক্তি স্বাধীনতা লাভ করে থাকে। কিন্তু একনায়কতন্ত্রে ব্যক্তিকে অধিক গুরুত্ব দেওয়া হয় না, সেখানে যা ঘটনা ঘটে বা যা কার্য পরিচালনা করা হয় সমস্তটাই রাষ্ট্রকে নিরিখে। সে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যক্তির গুরুত্ব অপেক্ষা রাষ্ট্রের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যার উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হলো ব্যক্তি। এই দুটো জায়গা নিশ্চয়ই বোঝাতে পারলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কথাই হচ্ছে জনগণ, আর একনায়কতন্ত্র পরিচালিত হয় পুরো রাষ্ট্রকে কেন্দ্র করে। এখানে ইন্ডিভিজুয়ালি ব্যক্তির গুরুত্ব ততখানি গুরুত্বপূর্ণ নয়। এরপর তিন নম্বর আমরা আসবো দল ব্যবস্থা। গণতান্ত্রিক যে ব্যবস্থা, আমাদের দেশের কথাই ধরনা, গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেখানে বহু দলের উপস্থিতি আমরা লক্ষ্য করে থাকি। সে যেমন রয়েছে অন্যান্য রকম আমাদের দল, কেন্দ্রীয় দল রয়েছে, আবার আঞ্চলিক দল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে আমরা দেখছি প্রত্যেকটা মুহূর্তে আমাদের চোখের সামনে টিভির পর্দায় আমরা দেখছি। তাহলে সেই যে বহুদলীয় ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষেই কিন্তু সম্ভব, বা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো বহুদলীয় ব্যবস্থা। কিন্তু একনায়কতন্ত্রে একটা মাত্র দল থাকবে, সেখানে অন্য কোনো দলের অস্তিত্ব স্বীকার করা হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র একটাই দল থাকবে, সেই দল সম্পূর্ণ দেশটার শাসন কার্য পরিচালনা করবে। এরপর আমরা আসবো জরুরি অবস্থা। জরুরি অবস্থা বা বিশেষ বিশেষ যে অবস্থাগুলো হয় সেই অবস্থায় গণতান্ত্রিক যে দেশগুলো আছে তাদের শাসন কার্য পরিচালনা করতে কিছু সমস্যা দেখা দেয়। কারণ গণতান্ত্রিক দেশ মানেই জনগণের সম্মতি, আলাপ আলোচনা, বিতর্ক, এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে তবে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু একনায়কতন্ত্রে এত সমস্যার সম্মুখীন হতে হয় না, কারণ সেখানে একজন বা কয়েকজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তাদের মতটাই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই জরুরি অবস্থা সময় কিন্তু একনায়কতান্ত্রিক যে দেশগুলো সেই সমস্ত দেশ অধিক গুরুত্ব আরোপ হয়, বা সেই সমস্ত দেশগুলো সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে। দু নম্বর যেটা দেখব যে পাঁচ নম্বর পয়েন্ট সরি দু নম্বর নয় এটা যেটা হয়েছে সেটা হলো যে স্থায়িত্ব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থায়িত্বের বেশ অভাব দেখা দেয়, কারণ দল ত্যাগ
বিভিন্ন সময় একটা দলের কোন নেতা বা নেত্রী কোন মতমালিক্য হওয়ার পরে বা কোন বিরোধ বতসায় জড়িয়ে যাওয়ার পরে অপর একটা দলে অংশগ্রহণ করে যায়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় একটিমাত্র দল থাকে, একনায়কতান্ত্রিক ব্যবস্থায় একটিমাত্র দল থাকার কারণে সেই সুযোগটা একনায়কতান্ত্রিক নেতা বা নেত্রীরা কিন্তু পায় না। তাই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা দলগত স্থায়িত্ব অনেক বেশি। এবং সর্বশেষ আজকের আলোচনার যেটা সেটা হচ্ছে বিশ্ব শান্তি। গণতন্ত্র সব সময় বিশ্ব শান্তির কথা বললেও একনায়কতন্ত্রের যে সরকার পরিবর্তন হয় সেটা কিন্তু কোনো শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তন হয় না। একনায়কতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার পরিবর্তনের সময় একটা যুদ্ধের সম্ভাবনা থেকেই যায়। তাহলে বিশ্ব শান্তির দিক দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে গণতন্ত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা শাসন ব্যবস্থা এবং কার্যকরী। তাহলে অল ওভার যদি আমরা এই পার্থক্যের নিরিখে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে যদি একটা জায়গায় আসার চেষ্টা করি বা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি তাহলে সেইটা হবে যে গণতন্ত্র কিন্তু একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। বর্তমান বিশ্বে দু একটা ছোটখাটো রাষ্ট্র ছাড়া প্রায় সমস্ত দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তবে একথাও ঠিক যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়ও কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, তা সত্ত্বেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা। তাহলে আজকের যে আমাদের আলোচনা ছিল একনায়কতন্ত্রের সংজ্ঞা এবং গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে যে পার্থক্য সেই বিষয়ে আশা করি আমি একটা বক্তব্য তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে এই যে আলোচনাটা করলাম এই আলোচনাটার বিষয়ে তাহলে তোমরা অবশ্যই মাই টিউশনের কমেন্ট সেকশনে কমেন্ট করো, যত শীঘ্রই সম্ভব আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো।